এই লোক হচ্ছে আদম পাচার কেন? আমার থেকে চুক্তি এখনো হয়নি, কিন্তু সে একটু পরে মারপিট করে টাকা নিবে, বুঝতে পারছি। আপনাকে নিয়ে যাচ্ছে লিবিয়া, আমি লিখিত আছে, বুকিং দিছে অনেকজন। এখন দুটা পিক আপ করে টোটাল কতগুলো পিক আপ যাবে? হ্যাঁ, ট্রাক করে কতগুলো ট্রাক, আবার একটা ট্রাকে কজন করে যাবে? সে লোক গ্রুপ পড়ে গেলে ট্রাক ম্যানেজ, ট্রাক কি ম্যানেজ হবে? প্রায় 20টার উপর 25টা ট্রাক লাগতেছে, 20টা না সরি 10টা, 20টা ট্রাক। তাহলে আরো 3-4টা ট্রাক হাতে রাখতে হবে, মানে ব্যাকআপ। সিনেমার ভিলেন, ভিলেন লাগছে, আল্লাহু আকবার, কাটাপা কাটাপা ভিলেন, নিচে দিয়ে আবার ইয়া এবার একটা গ্রুপে ছবি তুলে পৌঁছ দেন, যাই তোর মনটা একটু ঠান্ডা হোক। পারবো না আমার দাদা, গরুর সামনে গরু গরু দিয়ে তানিম ভাইয়ের দৌড়টা সবচেয়ে ভালো লাগছে। Bye.
আর হচ্ছে কসাই সার্ভিস যেহেতু আমরা দিব, তাহলে যারা যাবে এদের মধ্যে 10 জন ওখানে রয়ে যাবে। এবার তো গতবার যারা গেছিল কয়েকজন তো সে গেছিল, এবার আমাদের নিজেদেরই 60-70টা গরু এরকম ইয়ে হতে পারে আর কি। আফ্রিকার একরের কথা বলছিলাম, আফ্রিকা তো এটা তো আসলে মানে আরও অনেক, গতবার যেরকম গেছিলাম জাস্ট গেছি ঘুরে আসছি, এবার আগে থেকে লিস্ট করে নিচ্ছি যে কোন কোন জায়গা দেখব, তাদের সাথে মিলে রুটিন করে নিয়ে কথাবার্তা বলে। তারপরে হচ্ছে গতবার যেমন একটা ধারণা ছিল যে গিয়ে রাজধানীতেই ছিলাম, এবার গিয়ে রাজধানীতে গিয়ে শুধু বড় লাগেজটা দেখে বের হয়ে যাবো, দ্বিতীয় দিনে বের হয়ে যাবো জমি দেখতে। তো জমিগুলো দেখা, তারপর সেগুলো ঠিক করা, হয়তো আমরা জমি দেখতে থাকবো কিন্তু 200-250 একর মানে প্রায় 700-800 বিঘা জমি আমরা লিজ নিয়ে নিবো, ওটাতে কাজ শুরু করে দিবো। কাজ শুরু করার পরে তারপরে মাঝে মানে ওইখান থেকে আগে ধারণা নিয়ে তারপরে আসলে ওইখানের দুটা ব্যাপার আছে, একটা হচ্ছে আমরা হয়তো 8-10 হাজার একর জমি কিনে ফেলবো আর 15-20 হাজার একর জমি গরু চড়ানোর জন্য লিজ নিব গভর্নমেন্ট থেকে, ওটা শুধু গরু চড়ানোর জন্য এবং ওটা খুব কম মূল্যে পাওয়া যায়। ওইখানকার স্থানীয় লোকজনই প্রথমে নেওয়া লাগবে, এখান থেকে আমরা হয়তো ধারাবাহিকভাবে কেউ যাবে কেউ আসবে কেউ যাবে কেউ আসবে এরকম করে করবো আর কি। আর আফ্রিকাতে কিন্তু অলরেডি আমাদের একটা রিসোর্টে আমরা একটা শেয়ার কিনছি ওই উগান্ডাতে, ওখানে আবহাওয়া খুবই আরামের, এই গত 7 দিন আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা উঠছে 26 আর রাতের বেলা 14 সর্বনিম্ন, মানে হচ্ছে গরম নাই, মানে একদম এসির মধ্যে থাকতে যেরকম ওইরকম আর কি। আর এই তো মহিষ, এখন সামনে আমরা তো মহিষ বাড়াবো, তো মহিষ যদি বাড়ায় এখানে আমাদের তো 250 থেকে মানে 150 জোড়া মহিষের মতো টার্গেট। এদের ভিতর থেকে কথাটা তো বলার দরকার, তো কেউ না কেউ আপনাদের ভিতরে বলা উচিত যে এই যে আমরা আসলাম বা এখানে আসেন, আপনাদের মানে সুযোগ সুবিধা বা যে কোনো কিছু বিষয় যে আপনাদের ভিতর থেকে যে পরামর্শ বা যে কোনো কিছু অভিযোগ টভিযোগ যা কিছু থাকে সেটা মানে বলতে পারেন। এখন যেহেতু আমরা সবাই আছি এখানে, আপনারা নিজের মন খুলে বলেন, এখানে কোনো আদার বিষয় নাই, পরিচয় দিয়ে আমরা এখানে যারা কাজ করতেছি কাজ তো সবাই করি, বেতনভুক্ত আছেন যে ভাইরা আবার দিন হাজিরা আছেন, কিন্তু কাস্টমার দিয়ে জব করতেছেন এই ভাইরা হচ্ছে সবাই আমাদের ঢাকা অফিসের, যেমন যে সৈকত সাকিব সৈয়দ অধিকাংশ মামা তো গেছে, তো সবাই আসছে বিভিন্ন কাজে আসছে, দেখতে আসছে, তোমাদের কথা শুনতে আসছে। হ্যাঁ, কিছু বলার থাকলে সেটা বলা উচিত। হ্যাঁ, আপনারা বলেন। আসসালামু আলাইকুম, আমরা পুরো ঘরে আমরা ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস, আমার আমার মানে 4-5 মাস হলো না মামা, আমি আসছি যার সুযোগ সুবিধা পাইছি বা আরও সবাই মিলে কাজকাম করছি আর কি, ভালো লাগছে। এখন দেশের মানুষেরাও ভালো, সবাই বলছে কি না ভালো আছে, অনেক লোক খাটতে পারছে, আমাদের সবাই
এরকম কোন পরামর্শ টরামর্শ আছে আপনার, মানে এমন কোন যেখানে দেখা যাচ্ছে যে আপনাদের এখানে গ্যাপ আছে, কোন মনে হচ্ছে যে এই সুযোগটা আর একটু হলে হয়তো ভালো হবে, এরকম কোন গ্যাপ আছে না? আমরা ভালোই পাচ্ছি সবাই মিলে। মামা আপনি কোন? হ্যাঁ আমি কে? নাম জিয়াজউদ্দিন। কতদিন ধরে আছেন এখানে? এখান থেকে ধরলাম দি এক বছর। এক বছর? তাহলে তো আপনি মনে করেন সিনিয়র মানুষ, এখানকার প্রত্যেকটি বিষয় তো আপনার আইডিয়া আছে। ধরে আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটি বিষয় নিয়ে আপনার আইডিয়া আছে। আইডিয়া মানে এখন আস্তে আস্তে জিনিসটা বাড়াইলে ভালো হবে আর কি, আমাদের জন্য ভালো, আমরা কাজ কাম করতে ভালো লাগে, যত জিনিস বাড়ি যাবে অত ভালো লাগে, সব জিনিসেরই বিষয় যে যত উপরে যাবে আমরাও খাটতে পাবো। এতক্ষণ তো আগে তো এটা ছোট পরিসরে ছিল, দিন দিন কিন্তু অনেক বড় হচ্ছে, এবং জাইদ আমাদের বলে দিল যে অনেক স্বপ্ন টপ্ন অনেক কিছু আছে, এখন হলো যে যতটুকু আছে। জি আফ্রিকা? যারা যাবে এখান থেকে তো তাদের অগ্রাধিকার থাকবে, বুঝলেননি? যারা যারা শুরু করছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতেই তো যায়, এখান থেকে গেলে তাদেরকে অগ্রাধিকার। হ্যাঁ হ্যাঁ, শুরু বা গেলে বিষয়ে পুরোপুরি ডিপেন্ড করবে পারফরম্যান্স, পারফরম্যান্সের উপরে, যে যত ভালো কাজ করবে সে তত দ্রুত। ভাই এটা শুধু শুরু করে বলে দাও যাওয়ার ব্যাপারে। হ্যাঁ ডেফিনেটলি ওখানে বেতন অনেক বেশি হবে এখানকার তুলনায়, আর তবে ওইখানে সবাই তো ইংরেজিতে কথাবার্তা বলে, এখন ওইখানে যারা কাজকাম করবে ওইখানকার লোকাল লোকজন কাজকাম করবে তাদেরকে পরিচালনা করার ব্যাপার স্যাপার আছে, তো হয়তো ম্যানেজার হিসেবে ইংরেজি জানে এরকম কেউ যাবে, সাথে হচ্ছে কৃষিকাজে সবজি উৎপাদনটা ভালো বুঝে এরকম লোক বেশি দরকার আমাদের ওখানে, এবং ধান উৎপাদনটা খুব ভালো হবে বুঝে। এখন আমরা এখানে যেরকম ধান এই এক দুই বিঘা, দশ বিঘা, বিশ বিঘা, পঞ্চাশ বিঘাতে করি, বিষয়টা ওরকম না, ওখানে হয়তো ধান মানে করা হবে হয়তো 3,000-4,000 বিঘাতে একসাথে, তো ওইখানে ওটা বেশিরভাগ সময় ট্রাক্টর যারা চালাইতে পারে তাদের জন্য অগ্রাধিকার, যারা এখানে এখানে যাদের পারফরমেন্স ভালো তাদের ক্ষেত্রে অগ্রাধিকার, পুরোটাই ডিপেন্ড করতেছে কার কেমন যোগ্যতা তার উপরে। মানে আমার একজনকে ভালো লাগে আরেকজনকে বেশি কম ভালো লাগে এটার উপরে না, পুরোটা পারফরমেন্স আর হচ্ছে দক্ষতা। এখন দক্ষতা কিসের? সবজি উৎপাদনের, সবজি চাষ, মরিচ চাষ, বিভিন্ন সবজি টবজি চাষ, এগুলো ধান এগুলো কাজের ব্যাপারে। এই তো পারফরমেন্স মানে হচ্ছে কাজের সুন্দর গোছানো, যেমন সাকিব ভালো কাজ করে সেই কথা একটু কম ভালো করে, ঠিক আছে নাম বলে দিলাম, ঠিক আছে। আর কি আছে? আছে অনেকে আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান। আমার নাম মোহাম্মদ সাখাওয়াত। মোহাম্মদ সারওয়ার হোসেন। আমার নাম মোহাম্মদ সাকিবুল হাসান। আমার নাম মোহাম্মদ সোহেল রানা। আমার নাম মোহাম্মদ সৈকত হাসান। মোহাম্মদ খান নাজম। মোহাম্মদ নাজমি। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমার নাম মাইনুল। আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। মোহাম্মদ ইউসুফ আলী। মোহাম্মদ বেলাল। মোহাম্মদ রেজওয়ান শাহ। আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান। মোহাম্মদ বদিউজ্জামান। আমার নাম মোহাম্মদ রাজু আহমদ। আমার নাম মোহাম্মদ নুর। মোহাম্মদ তৌফিক হাসান। মোহাম্মদ জাহিদ হাসান। আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। মাহবুব হাসান। মোহাম্মদ আবু বকর। ভাই ভাই ভাই, আপনি কি উঠে চলে যাচ্ছেন? চলে যাচ্ছেন?
যে কোনো এক সাইড দে, ওটা মধ্যে দে, ওটা না। চুক্তি এখনো হয়নি, কিন্তু সে একটু পরে মারপিট করে টাকা নিবে, বুঝতে পারতেছি। টাকা দাবি করবে, আর সবুজ যে বাটন আছে, এটা একটা হর্ন বাজবে এই তো শেষ। বডিগার্ড কি কিছু বলবে? আপনি আপনি কতদিন যাবো এই চাকরিতে জড়িত? কতদিন ধরে এই চক্রের সাথে জড়িত আপনি? 3 মাস বিশ্বস্ততার সাথে কাজ করতেছি। ভাই ভাই আমাকে নিয়োগ দিয়েছে তার ডান হাত হিসেবে। আমি লিখিত আছে, বুকিং দিছে অনেকজন, টাকা দিছে অল্প কয়টা। আচ্ছা ধরেন আপনাকে একটা কাল্পনিক সিনারিও দেওয়া হলো, চারদিক দিয়ে আটকে গেছে, কেউ বাইরে থেকে খুলতেছে না, আপনি আমাদের কিভাবে সেভ করার ট্রাই করবেন? তখন তো জোরে জোরে জিকির করবো, ওই রকম জিকির না, ভালো জিকিরি করবো। গাড়ির ভিতরে স্টিকার লাগানোর সময় 3-4 জনের ভিতরে ঢুকায় ওরা বলছে যে এসে ছেড়ে দেন, সব আটকায় দেন, আমরা কাজ করি, কোনো সমস্যা নেই। দরজা লাগানোর কয়েক সেকেন্ডের মধ্যে সব মানে দাপা দাপি, এটা ভেঙে ফেলবে, ওটা ভেঙে ফেলবে, তাড়াতাড়ি গাড়ি থামায় তাদের বাইর করা হয়েছে, এরকম অবস্থা ছিল। গল্পটা বলিয়াই বাকি বাকি সবাই আরো প্যানিক হয়ে যাচ্ছে এই জন্য। ওই গল্পটা আমরা শুনছি, শোনার পরে আমরা যেদিন প্রথম দিন আসলাম, আপনারা আসলেন মানে প্রথম যখন আমরা এই গাড়িতে উঠবো, পিছনের ওইটা খোলার জন্য আমাদের পাইলট কে বলা হলো যে ওটা খোলেন, পাইলট আর ওটা খুলতে পারে না, ওটা গুজে যেতে পারে, ওটা আর খোলে না। তারপর থেকে আমরা ভয় পেয়ে পাওয়া শুরু করেছি, তো আমাদের ভয়ের মূল কারণ পাইলট। এখানে বিভিন্ন ভারতে যে ইসের ব্যর্থতা আছে, আসলে তোমাদের কোনো চিন্তা নাই, আমরা তোমাদেরকে সেফ ভাবেই তোমরা ইউরোপে নিয়ে যাবো, আপাতত তোমরা যে বর্ডার লাইনে আসো চিন্তার কোনো কারণ নাই, ভরসা রাখো। আলাদা ইউরোপে নিয়ে যাবেন, আগে করবেন না, তাহলে সাগর ভাই আগে উঠতো। আপনি কি জড়িত? না কোন দেশে যাওয়া যাইতে চান? ইউরোপ। ইউরোপ আপনাকে নিয়ে গেছে লিবিয়া, কি বলতো লিবিয়া, লিবিয়া কেন?
আগে লিবিয়া পরাজ করে যায় যাইতে হয় ইউরোপে, তুমি কি জানো? আন্দাজে একখানা হলে যে টপিক ছিল কষে এটা নিয়ে কি আসলে একটু কথা বলবো ভাই নিয়া যাও ভাই আপনি দুই তিন দেশে নিয়ে যেতেছেন কেমন, এটা তো আমি বুঝতেছি। টোটাল ইউরোপে মানে প্রথমে ঢুকাবো লিবিয়া থেকে ঢুকাবো নদীর ধারে, তারপরে ডিঙ্গি নৌকা দিয়ে ডিঙ্গি নৌকা বিদেশ যাবো আমরা, এটা একটি অন্যতম উদ্ভাবন। আমি আন্ডারকভার সাংবাদিক, তেমনভাবে করি না, ও আসলে স্পেশাল সিকিউরিটি মানে বিশাল এক ব্যাপার স্যাপার থেকে সে আসলে আমাদের মাধ্যমে এসেছে, সে আমাদের সেফ জোনে আছে, সেফ জোনে আছে। এটা কিন্তু লাইভ হইতেছে ভাই, কিন্তু ভাই কার করে দেওয়া হবে, সমস্যা নাই ভাই, এটা শুনতেই হবে এবং দেখাইতে হবে। বুঝলাম আমরা 5 লাখ টাকা দিয়েছি কিন্তু সবার এনে ফ্রেশি ফার্ম লাগে ভাই, কোন ফ্রেশি ফার্ম থেকে আফ্রিকাতে পাচার করা হয়। আপনার প্রিয় লোক বুঝে গেছে কাজ হতো, ভবিষ্যৎ উজ্জ্বল। যিনি মানব পাচার করে আফ্রিকাতে, স্যার এতগুলা লোক যে পাচার করলেন আফ্রিকাতে, আমরা কেমন লাগতেছে, কত টাকা ইনকাম হইলো? লস হয়েছে, কুলাঙ্গারদের সাথে করে নিয়ে আসা এইসব পাচার টাচার। বাঙালি একটা হচ্ছে সরি ভাই, ওই গাড়িতে ইউরোপে নিয়ে আসা হলো, আপনারা কেন গাড়িতে বাইকে ইউরোপে যাব না? পর্তুগালে আছে, পর্তুগালে আছে এখন আমরা, থাকেন বিদায়, এখানেই বিদায়। আচ্ছা আমরা হচ্ছে বারবিকিউ নিয়ে কিছু